নমস্কার বন্ধুরা, বিশেষে আরও একবার সবাইকে স্বাগত জানাই। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে। আর এই 2020 সালে এই কথাটা যেন একেবারে সত্যি হয়ে যাচ্ছে। এই সালে যেন ভগবান পৃথিবীর জন্য কিচ্ছু করছে না, সবই করছে ওই মঙ্গল গ্রহের জন্য। এই 2020 সালেই আমরা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তিনটে মহাকাশযান পাঠিয়েছি, যেগুলির প্রথমটা হলো আমেরিকান স্পেস এজেন্সি নাসার তৈরি পার্সিভারেন্স, বাংলায় বলতে গেলে অধ্যাবসায়ী। দ্বিতীয়টি হলো চীনের তৈরি তাইওয়েন ওয়ান নামে একটা মহাকাশযান, যার বাংলায় অর্থ হলো স্বর্গের উদ্দেশ্যে প্রশ্ন। তৃতীয়টি হলো সংযুক্ত আরব আমিরশাহী বা সৌদি আরবের তৈরি হোপ বা আশা নামে একটা স্যাটেলাইট। এই তিনটে মহাকাশযান আমাদের মঙ্গল গ্রহে পৌঁছে যাবে 2021 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। এখন তাহলে প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে, আমরা তো মঙ্গলের উদ্দেশ্যে অনেক মহাকাশযান পাঠাচ্ছি, মানুষ কবে পাঠাবো আর কীভাবে এবার পাঠাবো? সেই সব কিছু আমি আপনাদেরকে আজকে জানাবো, তাই বিশেষের সঙ্গে থাকুন। এখনও পর্যন্ত মোট 12 জন মানুষ চাঁদের বুকে হেঁটেছিলেন, আর মানুষ শেষবারের মতো চাঁদে গেছিল আজ থেকে প্রায় 48 বছর আগে 1972 সালে। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেছে, মানুষ কিন্তু এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে যেতে পারেনি। এখন নাসা প্ল্যান করেছে তারা আবার চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠাবে, আর এই মিশনটা সফল হলে তবেই তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। এখন আপনারা অনেকেই বলবেন, নাসা কি নেশা করে এসব কথা বলে নাকি? তারা তো অনেক দিন আগেই চাঁদে মানুষ পাঠিয়েছিল, আবার নতুন করে মানুষ পাঠানোর কী দরকার? দরকার আছে, কেননা নাসা এই যে চাঁদের মাটুতে মানুষ আবার পাঠাবে সেটা কিন্তু কয়েক ঘন্টা চাঁদের বুকে থাকার জন্য নয়। নাসা চেষ্টা করছে চাঁদের মাটিতে মানুষের একটা কলোনি তৈরি করার। নাসা এই প্রোগ্রামটার নাম দিয়েছে আর্টিমাস প্রোগ্রাম, যেটা আমাদের গ্রিকদের চাঁদের দেবীর নাম অনুসারে রাখা হয়েছে। এই আর্টিমাস প্রোগ্রামে নাসা যে শুধুমাত্র চাঁদের মাটিতে একটা কলোনি তৈরি করার প্ল্যান করেছে তা কিন্তু না। নাসার প্ল্যান আছে চাঁদের চারিপাশে একটা স্পেস স্টেশন বানানোর। যেমন ধরুন, আমাদের পৃথিবীর চারিপাশে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তেমনি চাঁদের চারিপাশেও একটা স্পেস স্টেশন চক্কর কাটবে, যার নাম রাখা হয়েছে গেটওয়ে। এই গেটওয়ের মাধ্যমে যেমন মহাকাশের অন্যান্য জায়গায় খুবই সহজভাবে রকেট পাঠানো যাবে, ঠিক তেমনি চাঁদের মাটিতে যে মানুষের কলোনি থাকবে সেখান থেকেও আসা যাওয়া করা যাবে খুবই সহজে। এখন এই আর্টিমাস প্রোগ্রাম কীভাবে কাজ করবে? এই গেটওয়েটিকে বানানোর জন্য নাসা একটা নতুন রকেট বানাচ্ছে, একটা সুপার হেভি রকেট, যার নাম হলো স্পেস লঞ্চ সিস্টেম, সংক্ষেপে বলতে গেলে SLS। এই SLS রকেটটার শক্তি স্যাটার্ন 5 রকেটের থেকেও 15% বেশি হবে। স্যাটার্ন 5 রকেট মনে আছে, যেগুলোতে চেপে নীল আর্মস্ট্রংরা চাঁদের মাটিতে গেছিল? এখন এই রকেটটি প্রায় 45 টনের কোনো জিনিসকে আমাদের পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিতে পারে। এই রকেটটির 2টি পার্ট থাকবে, প্রথমটা হলো কোর স্টেজ, দ্বিতীয়টা হলো ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজের মধ্যেই থাকবে নাসার তৈরি নতুন একটি মহাকাশযান, যেটার নাম হলো ওরায়ন। এই ওরায়নে চেপেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে আবার পৌঁছে যাবে। এখন এই গেটওয়েটিকে বানানোর জন্য নাসা যে শুধুমাত্র একা একা কাজ করবে সেটা কিন্তু না। নাসা বিভিন্ন রকমের কমার্শিয়াল ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করছে, যেমন ধরুন SpaceX কিংবা বোয়িং। এইসব কোম্পানিগুলোর বিভিন্ন রকমের রকেটের মাধ্যমে তারা প্রথমে এই গেটওয়েটিকে বানিয়ে নেবে। SpaceX-এর নতুন একটা রকেট তৈরি হচ্ছে, স্টেনলেস স্টিলের তৈরি। এই রকেটটা প্রায় 100 টনের কোনো জিনিসকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিতে পারে, যার নাম হলো স্টারশিপ। বর্তমানে এই রকেটটার বিভিন্ন রকমের টেস্টিং চলছে। একটু আগে যেমন আমি বললাম স্টারশিপের বিভিন্ন রকমের টেস্টিং চলছে, তেমনি নাসার SLS এবং ওরায়ন মহাকাশযান সেটারও বিভিন্ন রকমের টেস্টিং চলছে। মনে করা হচ্ছে 2021 সালের আগেই প্রথম SLS লঞ্চ করা হবে, যদিও এই মিশনটাতে কোনো মানুষ থাকবে না, মানুষহীন একটা অভিযান হবে এটা। আর নাসা এটা চেষ্টা করছে 2024 সালের আগেই তারা এই গেটওয়েটাকে সম্পূর্ণরূপে বানিয়ে নেয়ার। আর এই গেটওয়েটি যখন তৈরি হয়ে যাবে তখনই নাসা আবার মানুষকে পাঠাবে চাঁদের মাটিতে নামার জন্য। আর এই সময় এই মিশনটিতে থাকবে প্রথম একজন মহিলা মহাকাশচারী, মানে প্রথম একজন মহিলা মহাকাশচারী 2024 সালেই চাঁদের বুকে নামতে চলেছে। আর নাসা এটা আশা করছে যে 2028 সালের আগেই তারা চাঁদের মাটিতে মানুষের জন্য একটা কলোনি তৈরি করতে পারবে, মানুষের জন্য একটা স্থায়ী বাসস্থান তৈরি হবে যেটা পৃথিবীর বাইরে থাকবে। যদিও এই বাসস্থানের মাধ্যাকর্ষণ বল পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হবে, আর এখানকার রেডিয়েশন পৃথিবীর তুলনায় অনেক পরিমাণে বেশি হবে, এতটাই বেশি যে স্পেস স্যুট ছাড়া এই বাসস্থানের বাইরেই যাওয়া যাবে না। যাই হোক, একটা বাসস্থান তো বটে,
হিন্দিতে বলে না, ঘর তো ঘরই হতা হে, ঘর চোর কে কুছ ভি নাই। যতদিন না এই আর্টিমাস প্রোগ্রামটা সফল হচ্ছে ততদিন নাসার কিন্তু কোনো প্ল্যান নেই যে মঙ্গলের উদ্দেশ্যে মানুষকে পাঠাবে। আর এই আর্টিমাস প্রোগ্রামটা কবে সফল হবে, কতটা সফল হবে সেটা তো আমাদের সময়ই বলে দেবে। তবে আমাদের স্পেসএক্স কোম্পানির যে সিইও, নামটা অবশ্যই শুনে থাকবেন, মিস্টার টনি স্টার্ক, না ভুল বললাম, মিস্টার ইলন মাস্ক, তিনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হয়তো তার জীবনকালের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছাতে পারবে না যদি না আমরা আমাদের টেকনোলজির যে প্রোগ্রেসটাকে আরও ইম্প্রুভ করি, আরও উন্নতি করি। If we don't improve our pace of progress, I'm definitely, going to be dead before we go to Mars. So, আর এর জন্য তিনি সবাইকে উপদেশ দিয়েছেন যে প্রতিদিন 10 গ্লাস করে হরলিক্স, 20 গ্লাস করে কমপ্ল্যান আর 30 চামচ করে বনভিটা খেতে। না না, সত্যি করে যদি আমরা আমাদের যে টেকনোলজির প্রোগ্রেসটাকে যদি আরও উন্নত করতে না পারি তাহলে কিন্তু আমাদের হয়তো মঙ্গলে যেতে অনেক অনেক বছর সময় লেগে যেতে পারে, হয়তো 50 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। তবে আমার মতে মানুষ কিন্তু অলরেডি মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। আপনি ম্যাট ডেমনের নাম শুনে থাকবেন, বিখ্যাত হলিউড অভিনেতা, তিনি দ্য মার্শিয়ান সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এই সিনেমাতে যে ভিডিও গ্রাফিক্সগুলো রয়েছে সেগুলোকে দেখে সত্যি করেই মঙ্গল গ্রহ বলে মনে হয়। আর এই সিনেমাতে তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে মঙ্গল গ্রহে আলু চাষ করতে হয়। আর তার জন্য তাকে একটা জোরে হাততালি দেওয়া যাক। আর মানুষকে যে জলজান্তভাবে মঙ্গল গ্রহে যেতে হবে সেটা কিন্তু বড় ব্যাপার নয়। মানুষ অলরেডি বলতে গেলে এক প্রকারে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। মানুষের অনেক দিন ধরে আশা, মানুষের কৌতূহল, মানুষের যে ইচ্ছা শক্তি সেগুলো কিন্তু অলরেডি মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। এছাড়া পৌঁছে গেছে মানুষের তৈরি বিভিন্ন রকমের যন্ত্রপাতি, বিভিন্ন রকমের স্বয়ংক্রিয় বলতে গেলে যানবাহন, সেগুলো কিন্তু মঙ্গল গ্রহে এখন চষে বেড়াচ্ছে। আর কিছুদিন বাদেই মঙ্গল গ্রহে পৌঁছে যাবে একটা হেলিকপ্টার যেটা মঙ্গল গ্রহের বাতাসে চক্কর কাটবে। তাই এটাও একদিক দিয়ে বলতে গেলে মানুষেরই মঙ্গল গ্রহে পৌঁছে যাওয়া। আপনার কি মনে হয় আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার তো মনে হয় মানুষের মঙ্গল গ্রহে পদার্পণ শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র, তাই অপেক্ষা করতে থাকুন। তবে একটা জিনিসের জন্য কিন্তু একদমই অপেক্ষা করবেন না, সেটা হলো বিশেষকে সাবস্ক্রাইব করার জন্য। আর তাই যদি এখনও পর্যন্ত বিশেষকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বিশেষকে সাবস্ক্রাইব করে থাকুন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যারা অলরেডি বিশেষকে সাবস্ক্রাইব করে রেখেছেন, মানে আমার 100 সাবস্ক্রাইবার, তাদের সবাইকে আমার আন্তরিকভাবে জানাতে ইচ্ছা করছে বিশেষভাবে ধন্যবাদ বিশেষের সঙ্গে থাকার জন্য। এভাবেই বিশেষের সঙ্গে থাকুন, ধন্যবাদ।